আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের করে দেখাবো দু মিনিটে দুটো ডিম দিয়ে কিভাবে আপনারাই নাস্তাটি রেডি করতে পারেন। তো আমি এখানে দুটো ডিম নিলাম, পাউরুটি স্ল্যাশ করে কেটে নিয়েছি। আমি 3 টেবিল চামচ এখানে চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে হ্যান্ড মিক্স দিয়ে নেড়ে দিব। তো অনেক ঝটপটে রেডি করতে পারবেন, এটা অনেক সহজ। আমি একটু করে ভ্যানিলা এসেন্স দিচ্ছি ডিমের বাজে গন্ধটা যেন না লাগে। আসলে অনেক কম উপকরণ দিয়ে অনেক টেস্টি একটা নাস্তা, এটা সকালে আর বিকালে দু টাইমে খাওয়া যায়। তো আমি একটু দুধ দিলাম এখানে, আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন। আমি লিকুইড দুধ ইউজ করলাম। আমি ফ্রাই প্যানে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তো আমার বাটার ব্রাশ করা শেষ। আমি এখন ব্রেডগুলা এক যে বেটারটা করেছি ও বেটারে চুপিয়ে চুপিয়ে দিব। আসলে অনেক সহজে এটা রেডি করে খেতে পারেন বাচ্চাদের টিফিনে, সকালে বা বিকালের নাস্তায়। অনেক কম ইনগ্রিডিয়েন্টসে এটা করে নিতে পারেন বাসায়। তো আমি একটু হালকা চেপে দিচ্ছি, চেপে উল্টে পাল্টে দিব। আপনারা এটা তেল দিয়েও করতে পারেন, আমি বাটার দিয়ে করতেছি জাস্ট একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। তো এইভাবে রেডি করে আপনারা ঘরে 2 মিনিটে রেডি করে খেতে পারেন, অনেক টেস্টি। হয়তো অনেকে জানেন, হয়তো অনেকের অজানা। তো জাস্ট আমি একটু করে শেয়ার করলাম আমি সকালে কি নাস্তা বানাচ্ছি বা করতেছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন নিয়ে নিব এটা, আমি এখন তুলে নিব। আসলে আমি অনেক কম বাটার দিয়ে ভাজতেছি এটা, আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। বাটার, ঘি, তেল যে কোনোটা ইউজ করলে হবে। আমি একটু বাটার দিচ্ছি এখানে, আবার আমি ব্রেডগুলো চুবিয়ে এখানে দিয়ে দিব। অনেক টেস্টি একটা নাস্তা। তো আমার বাচ্চারা তো অনায়াসে খায়, আপনারাও রেডি করে বাচ্চাদের দিবেন, দেখবেন আপনাদের বাচ্চারাও অনায়াসে খাচ্ছে। আমি এখানে 2 ডিম দিয়ে 6টি পাউরুটি করেছিলাম। তো আমি এগুলাই সবগুলা করে নিব আস্তে আস্তে। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমার ব্রেড এক টো আছে, এতটুকুই। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, ভালো থাকবেন।